সো এই হচ্ছে আমাদের বাও, তাই তো? আর আমি একটা বুকস নিলাম, এই যে উইন দেশি দ্বারা। যাও করেছিলাম একটু সব উলট পালট করে দিল। এই যে আমাদের মোমোস চলে এসেছে, চিকেন মোমো 4 পিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগ। তো আজকে আমরা এসেছি গড়িয়াহাটে, আর ভীষণ গরম, ঘামছি পুরোপুরি। একটু কেনাকাটি ছিল, কিনতে তো পারলাম না। তো তারপরে না পাশে এখানে দেখলাম একটা সুন্দর ছোট্ট ক্যাফে রয়েছে, বাউমিয়ান ক্যাফে নামে। আর এখানে স্পেশালি পাও পাওয়া, মানে ভ্যারাইটি কাইন্ড অফ পাও পাওয়া যায়। তো ভাবলাম ওখানে আমরা একটু যাবো। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাসন্তী দেবী কলেজের একদম সামনে, এই যে অপোজিটে হচ্ছে বাসন্তী দেবী কলেজ। তো এইখানে একটা খুব সুন্দর ক্যাফের আমরা খোঁজ পেয়েছি, যেটা হচ্ছে বাউমিয়ান ক্যাফে, রাইট? ভ্যারাইটি কাইন্ড অফ পাও, চিকেন পাও, তারপরে পনির পাও, ভেজ পাও, সব কিছু। আর সেটাও খুব, সেটাও খুব চিপ রেটে, ভীষণ চিপ রেটে শুনেছি। তো চলো এবার সামনে যাই, ওখানে ক্যাফেটা আগে ভিজিট করি। যা গরম, আগে আমাদের এসি লাগবে সফর আগে, তারপরে সব কিছু হবে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ম্যাডাম গড়িয়াহাটে এসেছেন, আপনি চুপচাপ বলেছেন, কিনবেন না কিছু? এই জায়গাটা শাড়ি পোষে, তো সময় পেলে ওই দিকটা যাবো, মানে কুর্তি ফুর্তি বেশ ভালো পাওয়া যায়। বাসন্তী দেবী কলেজের যে রাস্তা আছে তার থেকে একটু টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে যেতে হবে, ওর সামনেই বাঁদিকে তোমাদের পড়বে। চলো দেখা। সো আমরা ফাইনালি পৌঁছে গেছি, যে পেয়েছি একটুখানি ভেতর ভেতরে খুঁজে পাওয়াটা মুশকিল। তো বেশ ছোটোখাটো, বেশ বড় না, বাট এই স্ন্যাক্স খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট। তো চলো ভেতরে যাই, ভেতরে যাই। সো ফাইনালি আমরা ঢুকে গেছি এখানে একদম, আর খুব সুন্দরভাবে সাজানো, ছোটোর মধ্যে খুব অ্যাস্থেটিকভাবে করা রয়েছে। এই হচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা ভালোভাবে। এটা আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, ফেভারিট জোন। সো রেমি ভেতরে চলে গেছে অলরেডি, রেমি গিয়ে সিটটা দেখছে। ভেতরে এসি সিটিং, আর বাইরে যেমন ওপেন সিটিং আছে সেরকম ওপেন সিটিং জোন। তো আমরা এখন প্রেফার করছি, যেহেতু যে গরম পড়েছে, ভেতরে সিটিংটাই প্রেফার করবো। চলো লেটস গো। ভীষণ বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি অফ বাউ আছে, যেমন চিকেন বাউ, হানি চিলি বাউ, আরো কিছু। তো আমি এখন মানে বুঝতে পারছি না কোনটা অর্ডার করবো, মোমো খেতে ইচ্ছে করছে, বাউ খেতে ইচ্ছে করছে, আর একটা মেন যেটা অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে কম্বো আছে, 129 থেকে স্টার্ট, ভেজ কম্বো 129, আর চিকেন কম্বো 149। তখন বুঝতে পারছি না, চায়টা নেই। হোয়াট অ্যাবাউট মোমোস? মোমো 49, শুধু 49? ভেজ মোমো। আচ্ছা আচ্ছা, তো ওটা আমাকে ট্রাই করার ইচ্ছা আছে। সো আমরা এসে বসে টুসে অর্ডার দেওয়ার প্ল্যান হয়ে গেছে। তো অর্ডার কি কি করলাম আমরা? একটা চিকেন বাউ, একটা ভেজ মোমো, আর একটা কোল্ড মিক্স, একটা ভেজ মোমো, আর একটা মশলা কোল্ড মিক্স, একটা চিকেন বাউ। খুব বেশি কালেকশন নেই, তাও যেটা আছে সেটা তোমরা ট্রাই করতে পারো, আর তার সাথে সাথে কিছু গেমসও আছে। বুদ্ধিটা খোলো এবার মাথার, এই যে সারাদিন আজকে
আর আমি একটা বুকস নিলাম, এই যে ভিন দেশি দ্বারা নাবিক, ভাই ভিন দেশি দ্বারা নাবিক, তুমি কি এটা সলভ কর ভাই, করতে আমি যাও করেছিলাম একটু, সব উলট পালট করে দিল, তাও ম্যাচ হয়নি। দেখ আগে খাচ্ছি, এদিকে বড় বড় পিস একটা আইস ছড়িয়ে দিচ্ছে, দাদা এসছে, দাদা তোলা যাবে, স্পুন দিয়ে তোলো দেখে, বাপরে বাপ, আমি সলভ করে দিচ্ছি, এই যে মনের দিক থেকে আচ্ছা ভেজ অর্ডার করেছিলি বলে দে, ভেজটা নেই এখন, শেষ হয়ে গেছে, 9টা বেজে গেছে। যে আমি ভেবেছিলাম যে একটা ভেজ আইটেম আমি ট্রাই করব, একটা চিকেন আইটেম আমি ট্রাই করব, তো আমরা এখন যেখানে যাব সেখানে ভেজ চিকেন দুটোই ট্রাই করি, তো চলো দেখা যাক। তো সস এই যে ইয়ামি চিকেন চিজ মোমো, কাম অন, ভালো খুবই নামিদামি তো আপনাদের টেস্টটাই আমাদের ডিপেন্ড করছে, কারণ আমরা দুটো জিনিস মেনটেন করি, প্রথম হচ্ছে প্রাইস আর সেকেন্ড হচ্ছে কোয়ালিটি। এই দুটো জিনিসের কম্বিনেশনে একটা রেস্টুরেন্ট বা যে কোনো একটা ক্যাফে রান করতে পারে, যেটা আমরা দিচ্ছি। এবং আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদের ফিডব্যাকটা আমাদের কাছে খুব উপযোগী হয়ে উঠবে ইন ফিউচার স্টেপস আগের জন্য, বিকজ এটা আমাদের একটা বেবি স্টেপ, একটা ফুটপ্রিন্ট। আমরা চাই যাতে আপনারা এসে আপনাদেরটা শেয়ার করুন। আমি একটু ইন্টারাপ্ট করবো তোমাকে, সরি, আমি এই চিকেন চিজ মোমোটা নিয়েছিলাম, এটা 59 রাইট, 59 টাকা তাই তো, আর 49 হচ্ছে ভেজ মোমো রাইট। তো এই রেঞ্জে সাউথ কলকাতায় দাঁড়িয়ে আমি দাওয়া দিয়ে বলতে পারি কেউ এরকম মানে রেস্টুরেন্টে বসে অ্যাম্বিয়েন্সে বসিয়ে কেউ করতে পারবে না, দ্যাটস হ্যাটস অফ অ্যান্ড ভেরি অ্যাপ্রিশিয়েট। আর এখানে আসলে তো তোমরা সুন্দর মিষ্টি ব্যবহার পাবে, স্নেহ তো সেটা একটা ভালো। তো আমি বাউটা নিয়ে খুব আশাবাদী, বাউটাও প্রাইস ট্রেল করবো, বাট এখনো পর্যন্ত 10/10 খুব ভালো লেগেছে, ঠিক আছে। আচ্ছা নিয়ে আসলে একটা জিনিস, টাইমিংটা কি আছে এখানে আমাদের? স্যার এটা মোটামুটি 12টা থেকে খোলে, মোটামুটি 9:45 অবধি আমরা লাস্ট অপেন। কোনো অফ ডে কিছু আছে? না আজ স্যার শুনুন। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, খুবই ভালো। মানে ফার্স্ট অফ অল আমরা রাস্তার রোড সাইড যে মোমোগুলো খাই সেগুলোর দামই অলমোস্ট 50 টাকা 60 টাকা, আমার তো মুখস্থ হয়ে গেছে এত ম্যাডাম খাই। আর ওয়া মোমোসও যে এই মোমোটা দেয় সেটা 69 এ করেছিল, ট্যাক্স ফ্যাক্স নেই, ওটা এখন নেই, এখন 90 99, এই অ্যাম্বিয়েন্সে দাঁড়িয়ে এরকম প্রাইসে এই মোমো দেওয়া, সিরিয়াসলি হ্যাটস অফ, আপনার ট্রাই করা ভালো ম্যাডাম, একদম। পোস্টমর্টম চলছে তো ভাই, গরম নেই হতো? গরম নেই, হতো গরম নেই, দেখতে বেশি আমি লাগছে যেহেতু বাও আমাদের আসছে,
খুব ভালো হতো, মানে অনেকদিন পর একটা ভালো কোয়ালিটির মনে পড়লো, মানে আফটার ওয়াও মনে হয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে একটা আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে বাউগার। মানে নর্মালি আমরা বার্গার খাই, বাট এখানে বাউগার, যেহেতু সব কটা ফুডেরই স্টার্টিংয়ে ওরা বাউ রেখেছে, যেহেতু এটা বাউ স্পেশাল, সব কিছুই বাউ নাম দিয়ে রয়েছে, তো বাউগারটাও আমার একটু ট্রাই করার ইচ্ছা আছে, দেখা যাক। কম্বোটাও ট্রাই করার ইচ্ছা আছে, লেটসি। যেহেতু ভেজ আইটেম ওদের আজকে কিছু নেই, তো চিকেন নিতে হবে, তো কনফিউজিং, মানে নামগুলো এত ইন্টারেস্টিং না, বাউগার খুব ভালো লাগলো শুনে। So we are little bit confused actually, যে একটা ইউনো বার্গার, বাউগার বার্গার বলে দিচ্ছে, হ্যাঁ বার্গারই এটা, ইউনো বাউগারটা নেবো নাকি না একটা কি ননভেজ কম্বো, আমরা ওটাই বেটার হবে। স্নেহাশিসকে বললাম যে ও দেখতে গেল, মানে আমি ভেজ খাবো ভেবেছিলাম আজকে, বাট ভেজ আইটেম আনফর্চুনেটলি কিছুই নেই আজকে। সো বাউমান কি বাউমিয়ান স্পেশাল চিলি চিকেন বাউগার, এটা স্পেশাল আছে। এই হচ্ছে আমাদের বাও, তাই তো? অ্যামেজিং দেখতে, সিরিয়াসলি আমরা এত জায়গায় গেছি, বাট এরকম বাও এত সুন্দরভাবে ডেকোরেট করে, অনেকটাই বড়। খুব মানে স্টাফিংটা বেশি হয়েছে, দেখো কোন চিকেন গুলো ভরে ভরে, ও খাবো না দেখবো, বাট খুব ভালো, মানে এত সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছো, শুরু করে দিয়েছো নাকে লাগছে নামকরণ করেছে বাউমিয়ান। তো তোমরা যদি এখানে আসো, ভিজিট করো, প্লিজ এটা ট্রাই করো, এটা আমরা রেকমেন্ড করছি রিভিউ বক্স থেকে। So here is our combi, chowmin, it's a chicken chowmin, with four pieces, honey chili chicken, right, এই যে মানে কোক চলে এসছে, এটা আলাদা, পুরো সেপারেট, পুরো সেপারেট। তো আমি টেস্ট করো, টেস্ট করে দেখি চিকেনটা আছে মিষ্টি মিষ্টি নাকি হানি চিলি চিকেন, কে দেখি দেখো বলবো তো পারবো। এই হচ্ছে চিকেন চাউমিন হানি চিলি চিকেন, মিষ্টি চিলি চিকেন থেকে একটু মাইল্ড মিষ্টি, মানে চিলি চিকেন এর মধ্যে তো হানি রয়েছে, এটা হানি রয়েছে, থ্যাংক ইউ। বাহ, এই যে ঝোল মাখিয়ে দিয়েছে, কি ফ্লেভার আছে আমি সেটা বল, ভাত দিয়ে ঝোল দিয়ে মাখাচ্ছিস, গ্রেভিটা কি জন্য, গ্রেভি ছাড়া শুধু শুধু খাবে তো, চিলি চিকেন কেন নেই, হলে চিলি চিকেন ভালো, আরে নট দ্যাট মাচ বাট ঠিকঠাক, এটা ডিসেন্ট, মানে বাকি যে দুটো আইটেম ছিল তার থেকে এটা ডিসেন্ট, এটা বাউটা বেস্ট এন্ড মোমোটাও খুব ভালো ছিল, মানে ওই প্রাইস রেঞ্জে, বাট এটা ঠিক আছে, ডিসেন্ট, খারাপ না, ডিসেন্ট। সো এই হলো বাইরের ভিউটা, বাইরের ভিউটাও খুব অসাধারণ, খুবই সুন্দর, খুবই সুন্দর বাইরের ভিউটা, মর্নিং এ আসলে আরো মানে ভালো লাগবে। তো আমাদের হয়ে গেল বিলিং, এটা ডেফিনেটলি খুবই সুন্দর, বাইরেটা যেহেতু গরম বলে আমরা বুঝতে পারি, মানে এখন একটু ভালো লাগে এই সময় ওয়েদারটা, একটু আমরা বাইরেটা খুব সুন্দর আর ছবি মানে ফটোজেনিক ইনস্টাগ্রাম করে। তো চলো আমাদের খাওয়া দাওয়াটা, এবার আমরা বাড়ি থেকে রওনা হই, অলরেডি উই আর গেটিং লেট, তো এখন আবার সেই সাউথ থেকে আবার সেই নর্থে যেতে হবে, ম্যাডামকে ছাড়তে হবে, তারপরে বাড়ি যেতে হবে। চলো, তো ওবি আবার গেল, হেলমেট ভুলে গেছে আনতে, তো হেলমেট দুটো আনতে গেছে। সো এই হলো আমাদের বাইক, পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই হয়ে গেছে, সবথেকে বড় কথা
পার্কিং এর মনে টাকা দিতে লাগবে পার্কিং চলে গেছে ও হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে আর কারোর বাইকই নেই পুরো দূর দূরান্ত পুরো ফাঁকা হয়ে গেছে আমার 20 টাকা দাঁড়িয়ে রয়েছে এখানে তো তাহলে এখন আমরা বাড়ি যাই ভেবেছিলাম বেরিয়ে কিছু কিনবো বাট সেটাও হলো না অনেকটাই লেট হয়ে গেছে তো এখন আবার অত দূর যেতে হবে তো আজকের ব্লগটা এইটুকুই রইলো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টে জানিও আর এই ক্যাফেটা মাস্ট এসো যদি ভালো ফুড খেতে হয় আমাদের ফুডগুলো তো খুবই ভালো লেগেছে আমরা লাস্টে কম্বোটাও নিয়েছিলাম কম্বোটাও অ্যামেজিং ছিল ওটা নট ফর টু ওটা একজনের জন্যই ভীষণ কম প্রাইসে খুব সুন্দর অ্যাটমসফিয়ার খুব সুন্দর বিহেভিয়ার খুব ভালো তো যাই হোক তাহলে ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগ টিল দেন টাটা